আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদের সমস্যাগুলো চিরস্থায়ী নয়, দিন কখনোই চিরস্থায়ী হয় না, দিনের পর অবশ্যই রাত আসে। আমরা যদি একবার খাবার খাই, আবার পুনরায় আমাদের খিদে পায়, তখন আবার আমরা খাবার খাই, একবার ঘুম থেকে জাগার পর আবার ঘুমোতে যেতে হয়, একবার অসুস্থ থেকে আমরা যদি সুস্থ হয়ে যাই, আবার কোনো দিন অসুস্থ হয়ে যাই। এভাবে একদিন যদি আমি আনন্দিত হই, আবার কিছু সময় আছে আমি দুঃখিত থাকি, এভাবে সব কিছু পরিবর্তন হতে থাকে। কখনো সময় ভালো থাকে, আবার কখনো খারাপ থাকে, এটাই আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ম। আপনি অসুস্থ হলে আবার সুস্থ হওয়ার আশা রাখেন, খাওয়ার পর আবার খিদে পেলে আপনি আবার খান, এটা কিন্তু আপনি আশা রাখছেন, রাত হলে আবার দিন হবে, এটাও কিন্তু আপনার আশা। আপনি যখন ঘুমোতে যান আবার ঘুম থেকে উঠবেন, এটাও কিন্তু আপনার আশা। আপনি যখন পথ হারিয়ে যান তখন আপনি চেষ্টা করেন পথ খুঁজে পাওয়ার জন্য, আশা রাখেন, তাহলে কষ্টের পর যে সুখ আসবে কেন এই আশা আপনি রাখছেন না? আপনি জানেন সৃষ্টিগুলির রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত সৃষ্টিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি জানেন এই সৃষ্টিগুলির মহান রব তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সুতরাং কষ্টের পর রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ। আল্লাহ তাআলা সূরা ইনশিরা 5-6 নম্বর আয়াতে বলছেন। তাহলে চিন্তা করুন, আমাদের রব যিনি মিথ্যা বলেন না, মিথ্যা ধারা কিছু নেই, তিনি বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ। আর আপনি কি আপনার রবের কথায় বিশ্বাসী হবেন না? আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ তাআলা কষ্টের পর সহজ করে দিবেন, সূরা তালাক 7 নম্বর আয়াত। অতএব আপনি হতাশ হবেন না, অবশ্যই আপনার অবস্থা কখনোই একরকম থাকবে না, দিনগুলো সময়গুলো বছরগুলো সব কিছু ঘুরে আসবে, ভবিষ্যৎ অদৃশ্য হয়ে যাবে, আপনার পূর্বে যা ঘটেছিল তাও অদৃশ্য হয়ে যাবে, আপনি কোনো কিছু জানেন না, আপনি অতীত ভুলে যান, আবার ভবিষ্যতে কী করবেন তা আপনি চিন্তা করেন আবার ভুলেও যান। তবে এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা এর পরিবর্তে নতুন কিছু আনবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কষ্টের সাথে আল্লাহ তাআলা আপনার জন্য আরাম রেখে দিয়েছেন, অতএব বিশ্বাস রাখুন আপনার রবের প্রতি, সুখের আশায় কষ্টের সেই সময়গুলো আপনি সাময়িকভাবে অতিবাহিত করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তরণের পথ দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।